নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই তো সকাল সকাল উঠে পিঠে দিতে হয়, সেটা তো সবাই জানেন, সবাই হয়তো দিয়েছেন। তো আমাদের মধ্যে পুরুষেরা দেয়, আমার হাজব্যান্ডকেও আমি জোর করে তুলে দিয়েছি। জানেন তো পুরুষ মানুষ সব করতে চায় না। তো দেখতে থাকুন আমাদের সাথে। বন্ধুরা, আমার হাজব্যান্ড খুবই শীত কাতরে, সেজন্য তাড়াতাড়ি করে আগে আগুন জ্বালালাম, যেন পুজোটা সেরে এসেই আগুন ছ্যাক করতে পারে, তাহলে ঠান্ডাটা অনেক কমবে। তো তারপর তিনজনে বসে অনেকক্ষণ ঠান্ডাতে আগুন তাপালাম। বন্ধুরা দেখুন, এখন অন্ধকারই আছে, পরিষ্কার হয়নি। তো আমার হাজব্যান্ডের হঠাৎই মনে হলো যে রুটি আর সবজি খাবে, তো বললো একটু করে রুটি আর সবজি করতে। তারপর আর কি চটপট করে রুটি বানানো শুরু করলাম। এদিকে আমি আটাটা গুলে রুটি বানাচ্ছিলাম, আর ওইদিকে ঘরে গিয়ে আমার হাজব্যান্ড সবজিটা কেটে দিয়েছে। বন্ধুরা, কদিন আগে আমার বেলনাটা ভেঙে গিয়েছে, তাই এইভাবে বেলতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। এমনি তো আমি রুটি বেলানো খুবই পছন্দ করি না, খেতেও পছন্দ করি না, বানানোটাও পছন্দ করি না। লুচি হলে আলাদা ব্যাপার, কিন্তু রুটিটা আমি একদমই পছন্দ করি না। আমি এদিকে রুটি বেলছি, রুটি বানাচ্ছি, আর এদিকে বাবা মেয়ে দুজনে মিলে খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে খেলা হলে আর কিচ্ছু লাগে না, ও খাওয়া দাওয়া কোনো কিছুতেই মন নেই, শুধু আর খেলা আর খেলা, সারাক্ষণ ওর সঙ্গে খেলো, আর ওর কিচ্ছু লাগবে না। আর এদিকে আরেকজনের তো আগুন পোহানোর শেষ নেই, একটু খেলতে না খেলতেই আবার এসে আগুন পোহাতে বসে গেছে, আমার রুটি বানানো না হতেই। এই দেখুন দাঁড়িয়ে আছে, এখন হেল্পও করছে, যদিও মশলা দিয়ে দিল ফোড়ন। তো বন্ধুরা, সবজিটা প্রায় হয়ে এসেছে, সবজিটা হয়ে গেলেই দিয়ে দেবো। আমার হাজব্যান্ডের তো আর তর হয়েছে না, কোনো কিছুর জন্য ধৈর্য হয় না।
বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখনো কুয়াশা কমেনি, কুয়াশা এখনো পড়ছে, খুবই ঠান্ডা। তো বন্ধুরা, আজকে সকালটা আমাদের তিনজন একসাথে মিলে তো দারুণ কাটলো, দেখতে পেলেন খুবই ভালো লাগলো আজকে সকালটা। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।